প্রতিদিন প্রতিনিয়ত এখানে চিন্তাই করে টমটম সিএনজি দোকানদার থেকে চাঁদা দাবি করে। ওইগুলির যখন প্রতিবাদ করছি আমি, তখন আমার উপর আক্রমণ করছে, আক্রমণ করছে। এরা আবার পরে দলবদ্ধভাবে অস্ত্র মস্ত্র নিয়ে আমাকে মেরে ফেলার জন্য আসছে। আমি নিজের আত্মরক্ষার্থে সরে গেছি। সুমন, বাবুল, হামিদুল্লাহ, কামাল হোসেন, ইমন, কালু, বুলেট, প্রকাশ, বুলেট, এই ছয়জন, আরও অনেক আছে। এদের অনেক দলবল আছে, অনেক সাঙ্গাবঙ্গ আছে। এরা রাত্রে আবার আমাকে মেরে ফেলার জন্য 20-30 জন অস্ত্র মস্ত্র নিয়ে আসছিল। আমি আত্মরক্ষার্থে সরে গেছি, না হয় এরা আমাকে মেরে ফেলতো, মেরে ফেলার জন্য আসছিল। সুতরাং এইখানে প্রতিনিয়ত এরা ডাকাতি করে, ওপেন রাস্তায় দাঁড়াইয়া গাড়ি দাঁড় করাইয়া চিন্তাই করে সব লোককে, গাড়িকে, কাউকে পড়ুয়া করে না। দোকানদারকে বলে, অস্ত্র দেখাইয়া বলে চুপ করে থাকবি, কেউ কথা বললে গুলি করে দেব, মেরে ফেলবো, এরকম হুমকি দেয়। এগুলির আমি প্রতিবাদ করছি, আর আমার উপরে আক্রমণ করছে। আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অধিসত্তর ওই যেই নামগুলো বলছি এদেরকে গ্রেপ্তার করার জন্য।